প্রধানমন্ত্রী শেখ হাসিনায় কালি নতুন দিল্লীত রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ক সাক্ষাৎ করে। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন কাইলৈ আরম্ভ হব। সামগ্রী আর সেবাকর পরিষদে তীখা লো আর এলুমিনিয়ামে নির্মিত গাখীরের সর পাত্রর উপর 12% সমহারৰ কৰ আৰোপ কৰাৰ পৰামৰ্শ আগবঢ়াইছে। তিব্বতৰ আধ্যাত্মিক নেতা দালাই লামাই বিহারের ৰাজগিৰীত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন চৌহদ উদ্বোধন কৰাৰ বাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক অভিনন্দন জানাইছে। আর ভারতে যা নিশা ICC T20 বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার সুপার 8 পর্যায়ের এখন খেলত বাংলাদেশক 50 রানত পরাস্ত করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় কালি নতুন দিল্লীত রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ক সাক্ষাৎ করে। আলোচনার অন্তত রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে কয় যে দুয়োখন দেশের মাজৰ নিয়মীয়া আলোচনায় 1971 চনের বাংলাদেশের মুক্তি সংগ্রামে আরম্ভ হওয়া মৈত্রী আর সহযোগিতার যাত্রাকে প্রতিফলিত করে। তেওঁ কয় যে ভারত আর বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার দিকত ক্ষিপ্রতার আগবাড়িছে আর নতুন খণ্ডত সহযোগিতা গড়ে তুলিছে। ইয়ার ফলত ভারত আর বাংলাদেশের মিত্রতার নতুন ভবিষ্যৎ আরম্ভ হব বলে রাষ্ট্রপতিগুলো আশা প্রকাশ করে। বৈঠকত দুয়োগী নেতাই অর্থনৈতিক সম্পর্ক, উন্নয়নমূলক সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, শক্তি সুরক্ষা আর যোগাযোগকে ধরে সকল ক্ষেত্র সম্পর্ক সুদৃঢ় করবল সম্মতি প্রকাশ করে। আনহাতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ে কয় যে দুইপক্ষই উভয় দেশের মাজত গভীরভাবে শিপাই থাকা ঐতিহাসিক সম্পর্কত গুরুত্ব আরোপ করে আছে আর দেশ দুখনের বিভিন্ন বিষয়ে দৃষ্টিভঙ্গীও একধরনের। এই বিষয়সমূহের ভিতর অর্থনৈতিক আর উন্নয়নমূলক সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ, সেউজ শক্তি, ডিজিটীয় প্রসার আর মহাকাশ ক্ষেত্রের সহযোগিতা অন্যতম। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন কাইলৈ আরম্ভ হব। এই অধিবেশনত নবনির্বাচিত সদস্যসকলে শপথ গ্রহণ করব। অস্থায়ী অধ্যক্ষ হিসাবে নিযুক্তি লাভ করা বিজেপির জ্যেষ্ঠ সাংসদ ভর্তৃহরি মহতাবে লোকসভার নবনির্বাচিত সাংসদসকলক শপথ বাক্য পাঠ করব। লোকসভার নতুন অধ্যক্ষ নির্বাচন 26 জুনত অনুষ্ঠিত হব। আনহাতে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুয়ে 27 জুনত লোকসভার রাজ্যসভার যুটীয়া বৈঠকত ভাষণ দিব। রাজ্যসভার অধিবেশন 27 জুনত আরম্ভ হব। 3 জুলাইত সংসদের অধিবেশনের সামরণি পড়ব। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে আজি দেশের বান পরিস্থিতির জোড়া মরার করা প্রস্তুতির বুজ লোবলে এখন উচ্চ পর্যালোচনা বৈঠকত মিলিত হব। শ্রীশাহর পৌরহিত্যত এই বৈঠকখন আজি নতুন দিল্লীত অনুষ্ঠিত হব। সামগ্রী আর সেবাকর পরিষদে তীখা লো আর এলুমিনিয়ামে নির্মিত গাখীরের সর পাত্রর উপর 12% সমহারৰ কৰ আরোপ করার পরামর্শ আগবাইছে। নতুন দিল্লীত অনুষ্ঠিত সামগ্রী আর সেবাকর পরিষদের 53 সংখ্যক বৈঠকের অন্তত কালি সংবাদ মাধ্যমের সঙ্গে হওয়া কথা বতরাত বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে ভারতীয় রেল বিভাগে যাত্রীসকলে আগবহা প্লেটফর্ম টিকটর বিক্রি, জিরণি কোঠা আর ব্যাটারি চালিত সেবার লেখিয়া সুবিধাসমূহ GST করার আওতার বাহিরত থাকিব বলে ঘোষণা করে। তেওঁ কয় যে জম্মু কাশ্মীর আর হিমাচল প্রদেশের আপেল খেতিয়কসকলক উপকৃত করার উদ্দেশ্যে পরিষদে সকল ধরনের কার্টন আর ভাজ খোয়া আর ভাজ নোখোয়া দুই ধরনের পেপার বোর্ডের বাকসর উপর আরোপিত GST হার 12% হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শ্রীমতী সীতারমণে কয় যে সর্বভারতীয় পর্যায়ত বায়োমেট্রিক আধারিত আধার প্রমাণীকরণ ব্যবস্থা প্রবর্তন করা হব। ইয়ার ফলত ভুয়া চালানের জড়িয়ে উত্থাপন করা ভুয়া ইনপুট টেক্স ক্রেডিটর দাবির সমস্যা সমাধান করবা যাব। মন্ত্রীগুলো কয় যে ক্ষুদ্র করদাতাসলক সহায় করার উদ্দেশ্যে পরিষদে GSTR 4 প্রপত্র যোগে বিবরণ আর রিটার্ণ দাখিল করার সময়সীমা 30 এপ্রিলের 30 জুন বৃদ্ধি করার পরামর্শ আগবাইছে। GST পরিষদে ভুয়া বিল, তথ্য লুকাত অথবা ভুল বিবরণের লেখিয়া বিষয় জড়িত হয়ে নথকা ঘটনাসহ সামগ্রী আর সেবাকর আইনের 73 নম্বর ধারার অধীনত জারি করা ডিমান্ড নোটিসের ক্ষেত্রে সুদ আর জরিমানা মাফ করার পরামর্শ আগবাইছে বলে মন্ত্রীগুলো প্রকাশ করে। তেওঁ কয় যে 73 নম্বর ধারার অধীনত 2017-2018, 2018-2019 আর 2019-2020 জারি করা সকল জাননীর পরিষদে ডিমান্ড নোটিসের ক্ষেত্রে সুদ আর জরিমানা মাফ করার পরামর্শ আগবাইছে। চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমত নামভর্তির অনুষ্ঠিত নিট UG পরীক্ষাত সংঘটিত অনিয়ম সংক্রান্ত বিহার আরক্ষী ঝাড়খণ্ডের দেওঘরের 6 জন লোক গ্রেপ্তার করেছে। দেওঘর সদর মহকুমার আরক্ষী বিষয়া ঋত্বিক শ্রীবাস্তবে কৈছে যে সন্দেহযুক্ত লোককেইজনক দেবীপুর আরক্ষী থানা এলাকার দেওঘর এইমসর ওসর একটা ভাড়াঘরের গ্রেপ্তার করা হয়েছে। লোককেইজনক আরক্ষী নিজের জিম্মাত লোক বিহারলে প্রেরণ করে। বিহার আরক্ষীর অর্থনৈতিক অপরাধ শাখায় এই গোচরটির তদন্ত অব্যাহত রাখিছে।
প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে 30 জুনত আকাশবাণীযোগে প্ৰচাৰ হ'বলগীয়া মন কী বাত অনুষ্ঠানৰ বাবে জনসাধাৰণৰ পৰা দিহা পৰামৰ্শ বিচাৰিছে। প্ৰধানমন্ত্ৰীয়ে সামাজিক মাধ্যমযোগে নৰেন্দ্ৰ মোদী এপ মাই গভ মুকলি মঞ্চৰ জৰিয়তে অথবা 1800117800 এই শুল্কবিহীন নম্বৰত ফোন কৰি পৰামৰ্শ আগবঢ়াবলৈ সকলোৰে প্ৰতি আহ্বান জনাইছে। অনুষ্ঠানটিৰ এই খণ্ডটিৰ বাবে 28 জুন পৰ্যন্ত পৰামৰ্শ গ্ৰহণ কৰা হ'ব। এয়া হ'ব অনুষ্ঠানটোৰ 111 সংখ্যক খণ্ড আৰু শ্ৰীমোদী একেৰাহে তৃতীয়টো কাৰ্যকালৰ বাবে প্ৰধানমন্ত্ৰী হিচাপে নিৰ্বাচিত হোৱাৰ পাছত প্ৰচাৰ হ'বলগীয়া প্ৰথমটো খণ্ড। আকাশবাণী দূৰদৰ্শনৰ সমগ্ৰ নেটৱৰ্কৰ লগতে আকাশবাণীৰ ৱেবছাইট আৰু নিউজ অন এয়াৰ মোবাইল এপযোগেও এই অনুষ্ঠান প্ৰচাৰ কৰা হ'ব। আকাশবাণী দূৰদৰ্শনৰ নিউজৰ উপৰি প্ৰধানমন্ত্ৰী কাৰ্যালয় আৰু তথ্য সম্প্ৰচাৰ মন্ত্ৰালয়ৰ ইউটিউব চেনেলযোগেও এই অনুষ্ঠান প্ৰচাৰ কৰা হ'ব। এই অনুষ্ঠানৰ পাছতে আকাশবাণীয়ে ইয়াৰ আঞ্চলিক ভাষান্তৰ প্ৰচাৰ কৰিব। তিব্বতৰ আধ্যাত্মিক নেতা দালাই লামাই বিহাৰৰ ৰাজগিৰিত নালন্দা বিশ্ববিদ্যালয়ৰ নতুন চৌহদ উদ্বোধন কৰাৰ বাবে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক অভিনন্দন জনাইছে। দেশৰ যুৱক যুৱতীসকলৰ মাজত প্ৰাচীন ভাৰতৰ জ্ঞান আৰু প্ৰজ্ঞাৰ প্ৰতি বৰ্ধিত আগ্ৰহে তেওঁকো উৎসাহিত কৰিছে বুলি আধ্যাত্মিক নেতাগৰাকীয়ে উল্লেখ কৰে। আকাশবাণীৰ বাতৰি সেৱা বিভাগে কাইলৈ আৰম্ভ হ'বলগীয়া অষ্টাদশ লোকসভাৰ প্ৰথম অধিৱেশনৰ প্ৰাক্ষণত আজি নিশা 9:30 পৰা 10 বজালৈ ইছুজ বিফৰ পাৰ্লিয়ামেণ্ট আৰু সংসদ কে সমক্ষ মুদ্দে শীৰ্ষক বিশেষ আলোচনা প্ৰচাৰ কৰিব। ইছুজ বিফৰ পাৰ্লিয়ামেণ্ট শীৰ্ষক আলোচনালানি আকাশবাণীৰ ৰেইনবো আৰু অতিৰিক্ত ফ্ৰিকুৱেঞ্চিসমূহত শুনিবলৈ পোৱা যাব। আনহাতে সংসদ কে সমক্ষ মুদ্দে আলোচনালানি আকাশবাণীৰ গোল্ড আৰু অতিৰিক্ত ফ্ৰিকুৱেঞ্চিসমূহত শুনিবলৈ পোৱা যাব। এই আলোচনা নিউজ অন AIR.com আৰু আমাৰ ইউটিউব চেনেল নিউজ অন AIR অফিচিয়েল যোগেও প্ৰচাৰ কৰা হ'ব। BIS অৰ্থাৎ ভাৰতীয় মানক ব্যুৰই ইলেক্ট্ৰনিক বাহনৰ সুৰক্ষা বৃদ্ধিৰ বাবে দুটা নতুন মান নিৰ্ধাৰণ কৰিছে। এই নতুন BIS মান ইলেক্ট্ৰনিক বাহনৰ জটিল উপাদান আৰু পাৱাৰ ট্ৰেইনৰ লগতে কঠোৰ সুৰক্ষা প্ৰয়োজনসমূহ পূৰোৱাৰ উদ্দেশ্যে প্ৰস্তুত কৰা হৈছে। এই মানকেইটাই শক্তি আৰু সুৰক্ষাকে ধৰি বেটাৰীৰ কাম কাজৰ ক্ষেত্ৰতো গুৰুত্ব আৰোপ কৰিছে। নতুনকৈ আৰম্ভ কৰা এই মানকেইটা LM আৰু N শ্ৰেণীৰ ইলেক্ট্ৰনিক বাহনৰ বাবে প্ৰস্তুত কৰা হৈছে। ইলেক্ট্ৰনিক পাৱাৰ ট্ৰেইন আৰু বেটাৰীৰ বিশ্বাসযোগ্যতাৰ লগতে সুৰক্ষা নিশ্চিত কৰাৰ দিশত এই পদক্ষেপ গুৰুত্বপূৰ্ণ বুলি বিবেচিত হৈছে। ভাৰতে যোৱা নিশা এণ্টিগুৱাৰ ছাৰ ভিভিয়ান ৰিচাৰ্ডছ ষ্টেডিয়ামত অনুষ্ঠিত ICC T20 বিশ্বকাপ ক্ৰিকেট প্ৰতিযোগিতাৰ ছুপাৰ 8 পৰ্যায়ৰ এখন খেলত বাংলাদেশক 50 ৰানত পৰাস্ত কৰে। খেলখনত ভাৰতে প্ৰথমে বেট ধৰাৰ আমন্ত্ৰণ লাভ কৰি নিৰ্ধাৰিত 20 অভাৰত 5টা উইকেটৰ বিনিময়ত 195 ৰান কৰে। ভাৰতৰ হৈ হাৰ্দিক পাণ্ডিয়াই 27টা বলত 50 ৰান কৰাৰ বিপৰীতে বিৰাট কোহলীয়ে 28টা বলত 37 ৰানৰ বৰঙণি আগবঢ়ায়। প্ৰত্যুত্তৰত বাংলাদেশে 20 অভাৰত 8টা উইকেট হেৰুৱাই 146 ৰানে কৰিবলৈ সমৰ্থ হয়। ভাৰতৰ হৈ কম বলত অৰ্ধশতক অৰ্জন কৰাৰ লগতে 1টা উইকেট দখল কৰা হাৰ্দিক পাণ্ডিয়াক প্লেয়াৰ অব দ্য মেচ হিচাপে ঘোষণা কৰা হয়। কালিৰ খেলখনত জয়ৰ সুবাদত ভাৰত প্ৰতিযোগিতাৰ ছেমিফাইনেলত উপনীত হোৱাটো প্ৰায় নিশ্চিত হৈছে। সম্প্ৰতি আফগানিস্তান আৰু অষ্ট্ৰেলিয়াৰ মাজত অনুষ্ঠিত ছুপাৰ 8 পৰ্যায়ৰ খেলখনত অঘটন নঘটিলে ভাৰত ছেমিফাইনেললৈ যোগ্যতা অৰ্জন কৰিব। আনহাতে বাংলাদেশ প্ৰতিযোগিতাৰ পৰা বাহিৰ হৈছে। ভাৰত আৰু দক্ষিণ আফ্ৰিকাৰ মহিলা ক্ৰিকেট দলৰ মাজৰ চলিত এদিনীয়া ক্ৰিকেট শৃংখলাৰ তৃতীয় তথা অন্তিমখন খেল আজি বিয়লি বেংগালুৰুৰ এম চিন্নাস্বামী ষ্টেডিয়ামত অনুষ্ঠিত হ'ব। ভাৰতীয় দলটোৱে আজিৰ খেলখনত জয়লাভ কৰি শৃংখলাৰ আটাইকেইখন খেলতে বিজয়ী হোৱাৰ গৌৰৱ অৰ্জনৰ বাবে চেষ্টা চলাব। ভাৰতে শৃংখলাৰ প্ৰথমখন খেলত দক্ষিণ আফ্ৰিকাক 143 ৰানত পৰাস্ত কৰাৰ বিপৰীতে দ্বিতীয়খন খেলত 4 ৰানৰ ব্যৱধানত জয়লাভ কৰিবলৈ সমৰ্থ হৈছিল। বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শ্বেইখ হাছিনাই কালি নতুন দিল্লীত ৰাষ্ট্ৰপতি শ্ৰীমতী দ্ৰৌপদী মুৰ্মু আৰু উপ ৰাষ্ট্ৰপতি জগদীপ ধনখৰক সাক্ষাৎ কৰে। অষ্টাদশ লোকসভাৰ প্ৰথম অধিৱেশন কাইলৈ আৰম্ভ হ'ব। সামগ্ৰী আৰু সেৱাকৰ পৰিষদে তীখা লো আৰু এলুমিনিয়ামেৰে নিৰ্মিত গাখীৰৰ সৰু পাত্ৰৰ ওপৰত 12% সমহাৰৰ কৰ আৰোপ কৰাৰ পৰামৰ্শ আগবঢ়াইছে। তিব্বতৰ আধ্যাত্মিক নেতা দালাই লামাই বিহাৰৰ ৰাজগিৰিত নালন্দা বিশ্ববিদ্যালয়ৰ নতুন চৌহদ উদ্বোধন কৰাৰ বাবে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক অভিনন্দন জনাইছে। আৰু ভাৰতে যোৱা নিশা ICC T20 বিশ্বকাপ ক্ৰিকেট প্ৰতিযোগিতাৰ ছুপাৰ 8 পৰ্যায়ৰ এখন খেলত বাংলাদেশক 50 ৰানত পৰাস্ত কৰে। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানেই। নমস্কাৰ।